আজকের এই ভিডিওতে স্কুল এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো ছোট বড় আপডেট রয়েছে। প্রথমেই একটা বিষয় জানাই, তোমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছ স্কুল খুলবে কবে তার ঠিক নেই, অনেক দেরি আছে। আবার কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে স্কুল দ্রুত খোলার প্রক্রিয়া চলছে। কোনটা সঠিক সেটা আজকের এই ভিডিওতে জানাবো, কলেজের ক্ষেত্রেই বা কি নিয়ম লাগু হতে চলেছে সেটাও জানাবো। একই সঙ্গে তোমরা জানতে চাইছো উচ্চ মাধ্যমিকের রুটিন কবে দেবে। মাধ্যমিকের রুটিন তো কাল বিভিন্ন সংবাদ মাধ্যমে দিল, আমরাও পোস্ট করেছি, কিন্তু এই রুটিনটা কেন ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, সমস্ত উত্তর নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আমাদের সমস্ত নোটস, সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই তোমাদের বলে রাখি, তোমরা বিভিন্ন মাধ্যম থেকে ইতিমধ্যেই জানতে পেরেছো যে স্কুল কবে নিয়মিত খুলছে সেটার কোনো নিশ্চয়তা নেই। এখনই অর্থাৎ জানুয়ারি মাসেই স্কুল যে খুলে যাচ্ছে এমন নয়। কিন্তু এর সঙ্গে আরও একটা তথ্য আছে যেটা হয়তো তোমরা পড়ছো না বা বিভিন্ন সংবাদপত্রের হেডিংটা দেখেই তোমরা চলে যাচ্ছ, যেখানে বলা হয়েছে যারা ক্লাস 10, 11, 12 এই তিনটে ক্লাসের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা ফাইনাল পরীক্ষা দেবে, একই সঙ্গে যারা নতুন টেনে উঠেছো তারাও, তাদের ক্লাসগুলো কিন্তু স্কুলে যাতে করানো যায় আগে আগে সেটার প্রক্রিয়া চলছে। অর্থাৎ নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এই যে কথাটা বলা হয়েছে স্কুল কবে খুলবে বা এখনই খুলছে না স্কুল, এই কথাটা প্রযোজ্য হবে। কিন্তু যারা উঁচু ক্লাসে রয়েছে, যারা বোর্ডের পরীক্ষা দেবে, তোমাদের কথা ভেবে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা যায় সেটার প্রক্রিয়া কিন্তু চলছে। যে কোনো মুহূর্তে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের স্কুল বা ক্লাস কবে থেকে শুরু হবে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের যে ক্লাসগুলো হয়, যেগুলো ল্যাবে বসে করতে হয়, সেগুলোর জন্যেও কিন্তু স্কুল খোলার ভাবনা চিন্তা চলছে। একটা বিষয় আমরা বুঝতে পারলাম, নিচু ক্লাসে যারা পড়ছো তাদের স্কুল খোলার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কিন্তু যারা বোর্ডের পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য স্কুল দ্রুত খোলা হতে পারে, তার প্রক্রিয়া চলছে, তবে স্কুলে যাওয়াটা ঐচ্ছিক। অনেকেই বলবে এর মধ্যে আমরা স্কুলে যাব না, যারা যেতে চাইছো না তাদের স্কুলে নিয়ে মানে যাওয়ার জন্য জোরও করা হবে না, যারা যেতে চাইছো তাদের জন্য স্কুল খোলা হবে। একই নিয়ম প্রযোজ্য কলেজের ক্ষেত্রে, কলেজ এই মুহূর্তে খুলছে না, কিন্তু তোমরা তোমাদের নির্দিষ্ট ইউনিভার্সিটিতে যোগাযোগ করো, ডিসেম্বর থেকেই কিন্তু ফার্স্ট ইয়ারে যারা কলেজে পড়ছো তোমাদের অনলাইনে ক্লাস চালু হয়ে গেছে। অর্থাৎ প্রতিটি কলেজের, প্রতিটি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে সেখানে অনলাইন ক্লাস চলছে। কবে কিভাবে সেই ক্লাস হবে তুমি যদি না জেনে থাকো, তোমার নির্দিষ্ট ইউনিভার্সিটি বা তোমার কলেজের হেল্পলাইন নাম্বারে কল করে তুমি সেখান থেকে কলেজের বিষয় তথ্য জেনে নাও। রুটিন নিয়ে আলোচনার আগে ক্লাস 12-এর ছাত্রদের জানাই, তোমরা অনেকেই ব্যাকুল হয়ে গেছো যে 10,000 টাকা অনলাইন সামগ্রী কিনতে দেওয়া হবে, এটা আমরা কবে পাবো, কি ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে। দেখো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন, সেটা তোমরা রেডি রাখো, তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগে থাকো, কবে স্কুলে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে বা কি করতে হবে সেটা তোমাদের স্কুল থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। কাজেই আমি তোমাদের অনুরোধ করব, স্কুলের হেল্পলাইন কোনো নাম্বার থাকলে, কোনো স্যারের ফোন নাম্বার থাকলে বা স্কুল বাড়ির কাছে হলে অভিভাবকদের দিয়ে সেখানে পাঠিয়ে তুমি খবর নিতে থাকো, কোনো তথ্য থাকলে তারা জানিয়ে দেবেন, তোমরা স্কুলে গিয়ে তোমাদের ডকুমেন্ট জমা দিয়ে দেবে, তোমরা অতি দ্রুত তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা পেয়ে যাবে। আর এই টাকাটা যে ফোনই কিনতে হবে, ট্যাবই কিনতে হবে এমন কোনো মানে নেই, তুমি চাইলে বই কিনতে পারো, চাইলে রেখে দিতে পারো বা অন্য কোনো কাজেও খরচ করতে পারো, কিন্তু আমার অনুরোধ তোমরা শিক্ষামূলক কাজের জন্যই এই টাকাকে ব্যবহার করো। এবার আমরা আসছি মাধ্যমিকের রুটিন নিয়ে। মাধ্যমিকের রুটিন কোন দিন কোন পরীক্ষা হবে, 1 থেকে 10 জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা চলছে, তার রুটিন ইতিমধ্যেই বর্তমান পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, গতকাল আমরাও জানিয়েছি। কিন্তু তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন, এটা কেন বোর্ডের ওয়েবসাইটে জানায়নি? দেখো, বোর্ডের ওয়েবসাইটে হয়তো এই রুটিনটা খুব দ্রুত জানানো হবে। এটা তাহলে বর্তমান পত্রিকা কোথা থেকে পেলো সেটা তোমাদের বলি। শিক্ষা দপ্তরের কাছে যে সুপারিশ জমা পড়েছিল সেই সুপারিশে এই রুটিনটা লেখা ছিল, আর শিক্ষামন্ত্রী কাল বলেই দিয়েছেন শিক্ষা দপ্তরে যে সুপারিশ জমা পড়েছে আমরা সেটা মেনে নিয়েছি। অর্থাৎ এই যে রুটিনটা জানানো হয়েছে এই রুটিনটাই কার্যত সিলমোহর পড়েছে, এই রুটিনটাই এখন অফিসে
অফিসিয়ালি জানানো হবে। এখনও পর্যন্ত আর কি অফিসিয়ালি ডিক্লিয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ি এটা অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হবে। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, জুন মাসেই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আর মাধ্যমিকের রুটিন সংক্রান্ত কাল যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে আমি স্পষ্টভাবে তোমাদের ডেটগুলো বলে দিয়েছি, কিন্তু ভুলবশত আমি যে ডেটগুলো লিখে দেখিয়েছিলাম ওখানে একটু ত্রুটি ছিল, তোমরা তাই ওটাকে অ্যাভয়েড করে আমি যে জুন মাসের কথাগুলো বলেছি 1-10 জুন এই দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে, তোমরা সেটা একটু ভিডিওটা দেখে নিও বা শুনে নিও। আর লাস্ট প্রশ্ন, উচ্চ মাধ্যমিক বা ইলেভেনের রুটিন কবে দেবে? দেখো, এখনও পর্যন্ত রুটিন তোমাদের তৈরি হয়নি বা সূত্র মারফত রুটিনটা জানাও যায়নি, তবে এটুকু নিশ্চিত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 15 জুন থেকে, অর্থাৎ মাধ্যমিক 10 জুন শেষ আর 15 জুন থেকে উচ্চ মাধ্যমিক শুরু হবে। আর প্রতি বছর যেমন হয় উচ্চ মাধ্যমিকের ফাঁকে ফাঁকে ইলেভেনের পরীক্ষা নেওয়া হয়, তেমনই 11 শ্রেণীর পরীক্ষাও নেওয়া হবে। আজকের আপডেটগুলি ভালো লাগলে, গোটা বিষয়গুলি যেখানে তোমাদের কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গেলে, প্লিজ ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখতে সাহায্য করো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।